ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে দিনভর চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিম্নাঞ্চলের চিত্র এমন সোমবার রাত থেকে টানা ভারী বর্ষণ অন্যদিকে জোয়ারের পানিতে হাঁটু থেকে কোমর পানির নিচে তলিয়ে যায় বিভিন্ন এলাকা এখানে কি পরিমাণ গাতা মানে পানির জন্য কিছু বোঝা যাচ্ছে না মানে পানি মাজা হঠাৎ বৃষ্টি দিলেই পানি ভর্তি মানে রাস্তা ভরে যায় পানিতে চট্টগ্রাম বাসে এখন চীনের হুয়াংহ নদীর মতো হয়ে গেছে কর্মস্থলগ্রামী মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে নিচু এলাকার বাড়ি ঘর দোকান পানি ঢুকে যায় বাসার সব মানুষ বাইরে রাস্তার মধ্যে আমরা কিভাবে থাকি সামান্য বৃষ্টি হলেও হয় এরকম দুর্যোগ হলেও হয় এটা আমাদের জন্য খুব বড় একটা অভিশাপ দুর্ভোগ অতি চরমে চলে যাচ্ছে আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে তারা সকাল থেকে পুরো পানির মধ্যে আমাদের বসবাস করতে হচ্ছে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর নিয়মিত চিত্র বছরের পর বছর এ দুর্ভোগ নিরসন না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা সেবা সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতাকে দুষছেন তারা কোনো কাজ ঠিকমতো তাদের কি করে না প্রত্যেক বছর জনগণের হয়রানি ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে এখন মানুষের খাদে পড়ে যাইলেও কেউ দেখবে না এক মাস কাজ করলে আর ছয় মাস কাজগুলা বন্ধ রাখে এরকম আর কি উন্নয়ন ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বায়োজিদে নির্মাণাধীন মাদ্রাসা ভবনের দেয়াল ধসে মৃত্যু হয় সাইফুল ইসলাম নামে ২৬ বছর বয়সী এক পথচারীর অন্যদিকে বোয়ালখালীর পোপাদিয়ায় খালের পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারান মনসুর আলম নামে ষাট বছর বয়সী একজন ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারে বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া উপরে পড়েছে গাছপালা তার ছিঁড়ে যাওয়ায় অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল বৈরী আবহাওয়ার মধ্যেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় সতর্কতা উপেক্ষা করে চলছে দাপাদাপি মাইকিং সতর্কতা জারি এমনকি জরিমানা করেও সরানো যাচ্ছে না তাদের আল আমিন শিকদার নিউজ